গভীর রাতে কলকাতা শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই কারা হামলা চালালো আরজিকর হাসপাতালে, এখন এই প্রশ্নই উঠছে। চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় বুধবার রাজ্য জুড়ে যখন প্রতিবাদ কর্মসূচি চলছে, ঠিক সে সময় আরজিকর মেডিকেল কলেজে আচমকা আক্রমণ কি পরিকল্পনা করেই করা হলো? এই প্রশ্নের জবাব এখনো অধরা। কি পরিস্থিতি আজ সকাল থেকে আরজিকর হাসপাতালের দেখব। আরজিকর হাসপাতালে গতকাল মধ্যরাতে তাণ্ডব চালানোর দায়ে ইতিমধ্যেই একজনকে আটক করলো পুলিশ। তাকে হাসপাতালে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। তাকে বারবার প্রশ্ন করা হয়েছে যে কালকে রাত্রে কেন হাসপাতালে এইভাবে সে বা তার সঙ্গে থাকা অন্যান্য এক দঙ্গল যুবক তারা এখানে রীতিমতো তাণ্ডব চালিয়েছে, সেই প্রশ্নের উত্তরে সে আগাগোড়া নীরব ছিল। এই মুহূর্তে পুলিশ হাসপাতালের মধ্যে যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে তাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে একাধিক এরকম দুষ্কৃতি তাদেরকে চিহ্নিত করা গেছে যারা গতকাল হাসপাতালে তাণ্ডব চালিয়েছে। তার মধ্যে একজনকে পুলিশ ইতিমধ্যে হাতে পেয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে তার অন্যান্য সঙ্গী সাথীদের পরিচয় জানার চেষ্টা চলছে। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।